आत्मीयर बाड़ी থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ ও পরিবার সূত্রের খবর, মৃত যুবকের নাম নারায়ণ দাস, বয়স 20 বছর, বাড়ি চাকুরিয়া থানার বেলন গ্রাম পঞ্চায়েতের ভারনা গ্রামে। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। জানা গিয়েছে এদিন করণদিঘির স্কুল পাড়ায় পিসির বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। পথে 34 নম্বর জাতীয় সড়কের উপরে একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ও বাইক নিয়ে যাচ্ছিল, বাড়ি যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কার সঙ্গে জানেন? লোকে বলছে মোটর অ্যাক্সিডেন্ট, এখন সঠিকভাবে আমরা বলতে পারছি না কোন গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি কোথায় ধাক্কাটা মেরেছে। ওর নাম কি? নারায়ণ দাস। কি করে? এমনি বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসাটাকে দেখাশোনা করে। ও কি মানে মানে যে বাড়িতে এসেছিল ওর কে হবে সম্পর্কে? কৃষি বাড়িতে ঘুরতে এসেছিল মানে? ইয়ে না, কোনো অনুষ্ঠান আমার বাড়িতে অনুষ্ঠানে। পুলিশ গাড়িটা ধরেছে, ঘাতক গাড়িটাকে জানতে পেরেছে, একটা গাড়ি ধরেছে, এখন কোন গাড়িটা ধরেছে ঠিক বলতে পারছি না। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।